আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শাকিল, ওয়ান্স অ্যাগেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওর প্রথমে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। কথাগুলো হচ্ছে বিশ্বের বর্তমান অবস্থা নিয়ে। বিশ্বের বর্তমান অবস্থা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তবে জানার বাইরেও অনেক কিছু রয়েছে আমাদের, তা নিয়ে আজকে আমি আপনাদের জানাতে চাচ্ছিলাম। করোনা সম্পর্কে সবাই জানে, বিশ্বের সবচেয়ে আতঙ্কের নাম। করোনা ভাইরাসের এত সব দুঃসংবাদের মাঝে কিছু রয়েছে সুসংবাদ, যেমনটা আমরা ধরতে পারি বর্তমানে ডাক্তারদের অবস্থায়। বিশ্বের ডাক্তারদের অবস্থা খুবই স্যালুটযোগ্য, এবং চীনের ওহান শহরে দেখা গেল যারা স্বাস্থ্যকর্মী, যারা সেবা দিয়েছে তাদেরকে, দেশের প্রতিটি জনগণ থেকে শুরু করে ডিফেন্সের প্রতিটি মানুষ তাদেরকে সম্মান দিয়েছে। তবে আমাদের বাংলাদেশের করোনা পরিস্থিতি এখনও উন্নত হয়নি, আর পুরো সব সংবাদ আমরা এখনও ভালোভাবে জানতেও পারিনি। বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের অগ্রযাত্রার যুগ, বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে। আমরা মানুষ, সাধারণ মানুষ সবাই অপেক্ষায় আছি কবে বিজ্ঞানীরা করোনা নিয়ে একটি ভ্যাকসিন আবিষ্কার করবে, একটি টিকা আবিষ্কার করবে। তবে বিজ্ঞানীরা জানিয়েছে 18 মাসের আগে এই ভ্যাকসিন তৈরি করা সম্ভব নয়। যেহেতু বিজ্ঞানীরা এই ভাইরাস নিয়ে খুব দ্রুত কাজ করছে, সেহেতু দিন দিন নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। আর যাই হোক, ইন্টারনেটে সার্চ করার পর আপনি করোনা নিয়ে অনেক তথ্য জানতে পারবেন, সেই তথ্য আমি না হয় আপনাদেরকে নাই বললাম। আমি বলতে চাচ্ছিলাম আমাদের দেশের কথা, বাংলাদেশের কথা। বাংলাদেশ করোনা নিয়ে অনেক আতঙ্কিত, এ নিয়ে দেশের সব কিছু বন্ধ হয়ে গেছে, দেশ লকডাউন হয়ে গেছে। তবে এত সব লকডাউনের মধ্যে আমাদের প্রশাসনের কিছু লোকের, আমি বলবো না সবার, কিছু লোকের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করতে হয়। কেননা ভালো করলে আলোচনা, খারাপ করলে সমালোচনা, এটাই দুনিয়ার রীতি নীতি। তবে ন্যায়ের পক্ষে যারা তারা তা মেনে নেয়, কিন্তু যারা অন্যায় জর্জরিত তারা মেনে নেয় না, তারা অযাচিত হুঙ্কারের বিথায় চেষ্টা করে। কিন্তু বিথা চেষ্টা করে তো আর লাভ নাই, এ জাতি সব জানে বুঝে। আমরা জানি জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। যদি তাই হয় তবে কেন বারবার আমাদেরকে এরকম পরিস্থিতিগুলো দেখতে হয়? সরকার দেশ লকডাউন করেছে, আমরাও জানি সেটি আমাদের ভালোর জন্য, দেশের জনগণের ভালোর জন্য। তবে সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে মানুষকে হেনস্থা করার জন্য নয়, মানুষকে বোঝানোর জন্য, আইন মানার জন্য। তাই বলে আপনি একজন বাবার বয়সী বৃদ্ধ লোককে কান ধরে উদ্বোস করাতে পারেন না শুধুমাত্র রাস্তায় বাইর হওয়ার কারণে। আপনাকে সরকার নানা সুযোগ সুবিধা দিচ্ছে, তাই আপনার পেটের খিদা নেই, কিন্তু তার জন্য পেটের খিদা রয়েছে। যদি তাই হয় তবে তাই হোক, কিন্তু কেন বারবার আমাদেরকে এইরকম পরিস্থিতিগুলো দেখতে হচ্ছে? কীরকম পরিস্থিতি আপনারা সবাই জানেন। একজন সরকারি কর্মচারী, কর্মকর্তা, যে যাই বলুন না কেন, তিনি দেখেছেন নিজে বাবার বয়সী দুজনকে কান ধরে উদ্বোস করালেন এবং নিজের মোবাইলে ধারণ করে ভাইরালের চেষ্টা করলেন। কেন সরকার কি তাকে এই জন্য পদোন্নতি দিবে, মানুষ বাহবা দিবে? বাহবা দিতাম যদি সে ভালো কাজ করত, তাদের হাতে খাবার পুছিয়ে দিয়ে ছবি তুলত, কিন্তু সে তা করেনি। আমাদের দেশ অনেক গরিব এবং দেশের আয়তনের তুলনায় জনসংখ্যাও অনেক বেশি, তাই কানাডার মতো কল্পনা করলে আমাদের চলবে না। তবে দেশের জনগণকে আগে খাবার পৌঁছিয়ে দিন, তারপর দেশ লকডাউন করেছেন, ঠিক আছে, কিন্তু যারা এখনও গরিব, দিন আনে দিন খায়, তাদের পরিবারে তিন বেলা না হোক, দুই বেলা না হোক, একবেলা খাবারের সুব্যবস্থা করে দিন। তারপর আপনি যেই শাস্তি দিবেন, যেভাবেই দিবেন, মানুষ মেনে নিবে, বাহবা দিবে, আপনাকে সরকার থেকে পদোন্নতিও দিবেন। যাই হোক, অনেক কিছু বলার ছিল কিন্তু আর বললাম না, আপনারা সবাই জানেন বুঝেন। যাই হোক, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।